बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम। बांग्लादेश जातियतावादी दल बीएनपी 42वां प्रतिष्ठा वार्षिकीते आमी प्रथमे शुभेच्छा जानाच्छि। सारा देशे बीएनपी सर्वस्तरेर नेता कर्मी शुभाकांक्षी समर्थक एवं विशेष करे देशप्रेमिक जनगणके जादेर भालोबासाय सिक्त हये দলটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক দল হিসাবে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণ বিশ্বাস করে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি রাজনৈতিক দল যাদের কাছে নিরাপদ বাংলাদেশ, যাদের কাছে নিরাপদ গণতন্ত্র, যাদের কাছে নিরাপদ মানুষের স্বাধীনতা এবং সম্মান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত করে গিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, বিএনপি গঠনের আগে আওয়ামী লীগ সহ নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোকে পুনরায় নিজ নিজ দলীয় পরিচয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, যার আপোষহীন নেতৃত্ব ও ব্যক্তিত্ব বিএনপিকে পৌঁছে দিয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দেশের প্রতিটি এলাকা প্রতিটি অঞ্চলে অধিকাংশ মানুষের হৃদয়ে। তিনি মাদার অফ ডেমোক্রেসি। দলের প্রতিষ্ঠাকাল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত বিএনপির অসংখ্য নেতা কর্মী সমর্থক ইন্তেকাল করেছেন। অনেকে বিভিন্ন সময় ক্ষমতাসীনদের নির্মমতার শিকার হয়ে প্রাণ দিয়েছেন, দলের জন্য তাদের মেধা, শ্রম, সাহস আজ বিএনপিকে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য সংগঠনে পরিণত করেছে। তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে আমি আজ স্মরণ করছি। মহান আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সারা দেশে দলের বিভিন্ন পর্যায়ে অনেক নেতা কর্মী সমর্থক শুধুমাত্র বিএনপি করার কারণে এই অবৈধ সরকার এবং তাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছেন। বছরের পর বছর ধরে হামলা কিংবা মিথ্যে মামলায় হয়রানির শিকার হয়েছেন। আমি সবার প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি, তাদের পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি সহমর্মিতা। আজ আমি আবার একটি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিভিন্ন সময়ে যারা আত্মত্যাগ করেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, জনগণের সমর্থনে আগামী দিনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে গণতন্ত্রের জন্য তাদের ত্যাগ ও অবদান অবশ্যই শ্রদ্ধার সঙ্গে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী এবং বিএনপির নেতা ও কর্মীবৃন্দ, দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও বাংলাদেশের অগ্রযাত্রা বিরোধী দেশি বিদেশি নানা অপশক্তির ষড়যন্ত্রে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে, মানবাধিকারের কবর রচনা করা হয়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার অপচেষ্টা অব্যাহত রয়েছে। দেশে এখন সরকারি বয়ানের বাইরে জনগণের কিছু বলার কিংবা গণমাধ্যমে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা নেই। বর্তমানে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে মানুষের জীবন।
একদিকে স্বৈরাচারী শাসকের শোষণে নিষ্পেষিত জনগণ, অপরদিকে মরণঘাতী করোনা ভাইরাস, কয়েকটি জেলায় বন্যার ভয়াল থাবা, আর সব মিলিয়ে চলছে দেশে এক নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি। বেড়েই চলেছে চাল ডাল আটা তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য। চারদিকে এমন বিপদের মধ্যে বাংলাদেশের জন্য আরেকটি বড় সমস্যা, মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া প্রায় 11 লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা পরিস্থিতি ক্রমেই জাতীয় সংকটে রূপ নিচ্ছে। গত 3 বছরেও বাংলাদেশ একজন রোহিঙ্গাকেও তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি। নিশিরাতের সরকারের নতজানু কূটনীতির কারণে রোহিঙ্গা ইস্যু মোকাবেলায় আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ হয়ে পড়েছে একা। প্রতিটি ঘটনাকেই সরকার হীন ও দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে বারবার দেশকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। 2009 সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর পিলখানার সুপরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের বিভীষিকাময় স্মৃতি জনগণ এখনো ভুলে যায়নি। সেই নারকীয় সেনা হত্যাযজ্ঞে দলীয়ভাবে আওয়ামী লীগ লাভবান হলেও অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলাদেশের। বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় সেনা হত্যাযজ্ঞ না ঘটলে এত বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশের দিকে কেউ ঠেলে পাঠানোর সাহস পেত কিনা, অথবা অবসরপ্রাপ্ত মেজর সিনহাকেও এভাবে পুলিশের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হতো কিনা জনমনে এমন জিজ্ঞাসা রয়েছে। মেজর সিনহার নির্মম হত্যাকাণ্ডে আবারও প্রমাণিত হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখতে বর্তমান সরকার পুলিশ বাহিনীর ভেতরে একটি পেশাদার খুনি বাহিনী তৈরি করেছে। পুলিশের ইউনিফর্ম পরা পেশাদার এই খুনি গ্রুপটির কাছে রাজনৈতিক দলের নেতাকর্মী, ভিন্ন মতের মানুষ, পেশাজীবী মানুষ, সাধারণ মানুষ কিংবা সেনাবাহিনীর কর্মকর্তা সবাই সমান। এই খুনি গ্রুপটি যাকেই খুন করুক তাকে সরকার বিরোধী প্রমাণ করা গেলে 7 খুন মাফ। ফলে মেজর সিনহা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং টেকনাফে ওসি প্রদীপের সাম্রাজ্যে এটি তার 205 নম্বর হত্যাকাণ্ড। শুধু টেকনাফ থানাতেই নয়, দেশের প্রতিটি থানাতেই এভাবে হত্যাকাণ্ড চলছে। ভিন্ন দল কিংবা মতের হাজার হাজার মানুষকে গুম কিংবা খুন করা হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। প্রিয় দেশবাসী, অবহিত বর্তমান ক্ষমতাসীন সরকারটি একা ধারে প্রায় 11 বছর ধরে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। একটি রাজনৈতিক দলের একটানা এতদিন ক্ষমতায় থাকার পর প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যাচারের পরিবর্তে এতদিন তাদের নিজেদের সাফল্যের কথা বলার মতন সক্ষমতা অর্জন করার কথা। অথচ গণতন্ত্র হত্যা, মানুষ খুন, গুম, দুর্নীতি আর টাকা পাচার ছাড়া গর্ব করে বলার মতন এই সরকারের কোন সাফল্য নেই। গণমাধ্যমে এতদিন তারা উন্নয়ন উন্নয়ন জিগির তুলেছে, অথচ দেখা যাচ্ছে এরা এতদিন জনগণের সঙ্গে শুধু প্রতারণাই করেছে। বাস্তবতা হল প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি দপ্তর অধিদপ্তর, প্রতিটি সেক্টর, প্রতিটি বিভাগ, সরকারি প্রতিটি প্রতিষ্ঠানই দুর্নীতি, লুটপাট, অবিচার, অনাচার আর প্রতারণায় নিমজ্জিত। সর্বক্ষেত্রে এমন পাহাড় সম দুর্নীতি, প্রতারণা আর ব্যর্থতার আড়ালে চাপা পড়েছে আওয়ামী লীগের রাজনীতি। রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া আওয়ামী লীগ এখন তাদের ব্যর্থতা থেকে হঠাৎ করে আবারও দাবার গুটি হিসেবে ব্যবহার করছে।
আওয়ামী লীগ ক্ষমতায় এসে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার করেছে। বিচারের রায় কার্যকর করতে গিয়ে অভিযুক্তদের একের পর এক ফাঁসির রায়ও কার্যকর করেছে। তাই আমরা মনে করি এটি এখন একটি মীমাংসিত বিষয় হতে পারত, কিন্তু সেটি হয়নি। বরং দেখা যাচ্ছে আওয়ামী লীগ নিজেরাই সেটি হতে দিচ্ছে না। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচারের পরও প্রায়শই আওয়ামী লীগ এবং তাদের দোসর জাসর নিজেরাই একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত। শেখ মুজিব হত্যাকাণ্ডের সময়কার সেনাপ্রধান এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক এমপি জেনারেল শফিউল্লাহ প্রকাশ্যেই বলেছেন, শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে শেখ সেলিম জড়িত। পাল্টা জবাবে শেখ সেলিম খোদ জেনারেল শফিউল্লাহর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। অপরদিকে আওয়ামী লীগের অভিযোগ, শেখ মুজিব হত্যাকাণ্ডের জন্য জাসদ দায়ী। আবার জাসদের অভিযোগ, শেখ মুজিব হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের। এর প্রমাণ শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে গঠিত সরকারের মন্ত্রিসভায় সবাই ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে একদিকে তারা নিজেদের মধ্যে বাগযুদ্ধে লিপ্ত, অপরদিকে চলছে নিজেদের মধ্যে ক্ষমতার ভাগ বাটোয়ারা। এমন পরিস্থিতির মধ্যেই সম্প্রতি শেখ হাসিনা এবার হঠাৎ করে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে স্বাধীনতা ঘোষকের নাম জড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। আমরা মনে করি শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচার সম্পূর্ণ হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনোভাবেই স্বাধীনতার ঘোষকের সংশ্লিষ্টতার কোনো বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মিথ্যাচারের জবাব দিয়ে ভিত্তিহীন একটি অভিযোগের গুরুত্ব বাড়ানোর প্রয়োজন আছে বলে বিএনপি মনে করে না। কারণ শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদেরের কথায় ইতিহাস রচিত হয় না, ইতিহাস উদ্ভাসিত হয় তার আপন আলোয়। শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদেরের কথায় হয়তো আওয়ামী লীগ আনন্দিত হতে পারে, কিন্তু মানুষের কাছে শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদেরের কথার গুরুত্ব নেই। জনগণ তাদের কথাও বিশ্বাস করে না। জনগণ যদি তাদের কথা বিশ্বাস করত, তাহলে বারবার তাদেরকে বিনা ভোটে কিংবা নিশিরাতের হিসাব নিকাশে ক্ষমতা আঁকড়ে থাকতে হতো না। বরং আওয়ামী অপশক্তির অতীত কার্যকলাপ প্রমাণ করে, যখনই আওয়ামী লীগ তাদের কোনো ব্যর্থতা আড়াল করতে চায় অথবা গণবিরোধী কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় কিংবা দেশের স্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করে, তখনই তারা একটি অহেতুক ইস্যু সৃষ্টি করে জনগণকে ব্যস্ত রাখার চেষ্টা করে। তাই এবারও হঠাৎ করে স্বাধীনতার ঘোষক এবং মাদার অফ ডেমোক্রেসির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার উস্কে দিয়ে আওয়ামী লীগ হয়তো দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কোন অপতৎপরতায় লিপ্ত। এ ব্যাপারে দেশপ্রেমিক জনগণের প্রতি আমার আহ্বান, সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখুন। প্রিয় দেশবাসী, স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার এবং বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের ঠিক একই চরিত্র। দলটির শুধু নেতৃত্ব পরিবর্তন হয়েছে, চরিত্র পরিবর্তন হয়নি। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে বলেছিলেন চোরের খনি, সেই চোরের খনি এখন শেখ হাসিনার আমলে পরিণত হয়েছে ডাকাতের খনিতে। প্রিয় দেশবাসী, COVID-19 পরিস্থিতি মোকাবেলায় ক্ষমতাসীন সরকারের সামনে এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার ইস্যু হওয়া উচিত দেশের মানুষের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন
প্রাপ্তি নিশ্চিত করা। কয়েকটি দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালের প্রায় শেষ ধাপে রয়েছে, তাই করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ ভ্যাকসিনের থার্ড ফেজের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়ার পাশাপাশি আমাদেরকে সম্ভাব্য সকল বিকল্প সম্পর্কে সজাগ থাকতে হবে। আমাদেরকে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের সদস্য হতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভ্যাকসিন গবেষণা ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে, যাতে যথাসময় করোনা ভ্যাকসিন পেতে বাংলাদেশকে সমস্যায় পড়তে না হয়। তবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন শেখ হাসিনা সরকারকে সতর্ক করে দিয়ে বলতে চাই, করোনা ভ্যাকসিন সংগ্রহে দুর্নীতির আশ্রয় নেবেন না, মানুষের জীবন বাঁচি রেখে দুর্নীতি করবেন না। নির্বাচন কমিশন রাতের আধারে যেভাবে নিশিরাতের সরকারের এমপিদের পাশ ফেলের সার্টিফিকেট দিয়েছিল, যেভাবে নিশিরাতের সরকারের অনুসারীরা শতাব্দীকালের আতঙ্ক করোনা ভাইরাস টেস্ট না করেও ইস্যু করেছিল ভুয়া সার্টিফিকেট, ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজ ও প্রতারকদের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা হয়েছে ক্ষুণ্ণ, দেশে দেশে বাংলাদেশের নাগরিক ব্যক্তির ক্ষেত্রে যাতে আর কোন কেলেঙ্কারি না ঘটে সে ব্যাপারে এই দুর্নীতিবাজ সরকারকে সতর্ক করে দিয়ে বলতে চায়, স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে জনগণ বিশ্বাস করে একমাত্র সেনাবাহিনী পারে COVID-19 ভ্যাকসিন সঠিকভাবে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে। প্রিয় দেশবাসী, বিএনপি রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন একটি দল, জনগণের সমর্থন নিয়ে বিভিন্ন মেয়াদে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ পেয়েছিল আধুনিক রাষ্ট্রের মর্যাদা। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে দিয়েছিলেন শহীদ জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বিশ্বে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে পেয়েছিল পরিচিতি। এই বাস্তবতায় বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে আমি দেশ এবং জনগণের স্বার্থে ক্ষমতাসীনদের প্রতি একটি আহ্বান জানিয়ে বলতে চাই, মিথ্যাচার, প্রতিহিংসা এবং কূটতর্কের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। ব্লেম গেমের রাজনীতির পরিবর্তে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করুন। স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করে বরং তার অন্যতম একটি যুগান্তকারী ভালো কাজের মতন আপনারাও একটি ভালো কাজ করার চেষ্টা করুন দেশের মানুষের জন্য। প্রিয় দেশবাসী, আপনাদের অনেকেরই মনে থাকার কথা, ডিপথেরিয়া, হোপিং কফ, ধনুষ্টঙ্কা, পোলিও, হাম এবং যক্ষা এই 6টি রোগ মোকাবেলায় 1979 সালে 7ই এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথমবারের মতো প্রতিটি শিশুকে বিনামূল্যে সার্বজনীন বিসিজি টিকা দান বাধ্যতামূলক করেছিলেন। শহীদ জিয়ার দূরদর্শী সেই সিদ্ধান্তটি ছিল রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকদের জন্য একটি বিনিয়োগ। এ প্রসঙ্গে আমি চিকিৎসা বিজ্ঞান সাময়িকী সেল রিপোর্টার্স মেডিসিনে গত 5ই অগস্ট প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনের কথা উল্লেখ করতে চাই। নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, গ্রিস ও জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে 24 জন বিশেষজ্ঞের একটি গবেষণা নিবন্ধে বলা হয়, বিসিজি টিকা নেওয়া ব্যক্তিদের করোনা ভাইরাস জনিত অসুস্থতা কম থাকে। সুতরাং এটি প্রমাণিত
বিনামূল্যে বাধ্যতামূলকভাবে বিসিজি টিকা দেওয়ার ব্যাপারে শহীদ জিয়ার সেই দূরদর্শী সিদ্ধান্তটির সুফল বর্তমানে বাংলাদেশ পাচ্ছে। শহীদ জিয়া যেভাবে প্রত্যেক শিশুর জন্য বিনামূল্যে বিসিজি টিকা দানের ব্যবস্থা নিয়েছিলেন, একইভাবেও বর্তমানে দেশের প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে করোনা ভাইরাসের টিকার ব্যবস্থা করতে হবে। কারণ বিনামূল্যে করোনা ভাইরাসের টিকা পাওয়া সকল নাগরিকের অধিকার, এটি নাগরিকদের মৌলিক মানবাধিকার। প্রিয় জাতীয়তাবাদী শক্তির নেতা, কর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ, পরিশেষে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আসুন আমাদের উদ্দেশ্য, আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য হোক একটি, দেশ নেত্রীর সেই আহ্বান, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তাই দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে কারো আদেশের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। সময় পরিস্থিতি বিবেচনা করে যার যার নিজ এলাকায় নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে গুম, খুন, অপহরণ, দুর্নীতি, অন্যায়, অবিচার, অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়া। বিজয় অনিবার্যভাবে হবে জনগণের, বিজয় অনিবার্যভাবে হবে গণতন্ত্রের, ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।